কাঁদতে কাঁদতে যাচ্ছি, দুটি নয়ন জলে ধুইয়ে দেব তোমার দুটি করিয়া গ্রহ শ্রী সচী নাম আমি নয়ন জলে ধুইয়ে দেব তোমার দুটি রাঙা চরণ, দুটি নয়ন জলে ধুইয়ে দেব তোমার দুটি রাঙা চরণ, তুমি করিও ব্রহ্মা শ্রী সচী নন্দ দুটি নয়ন জলে ধুইয়ে দেব। দাও অগোবিন্দ মুখে শুদ্ধি দাও, যে হাত বাড়িয়েছে গোবিন্দ ঘোষতে করে ভাবে গদ গদ। আমি জানতাম, এক্ষুনি দিচ্ছি দাঁড়াও, নিজের কাছে যেটা রেখেছিল সঞ্চয় করে বাবা তাড়াতাড়ি করে সেটা বাহির করে এই নাও ধর। গৌরহরি বলছে দাঁড়াও গোবিন্দ, কাল যখন তোমার কাছে মুখশুদ্ধি চেয়েছিলাম চাইবা মাত্রই তো তুমি দিতে পারোনি, দিতে তোমার বিলম্ব হয়েছিল, কিন্তু আজ তুমি এত তাড়াতাড়ি কোথায় পেলে? অদয়াময় আমি তো জানি তুমি আর চাইবে, তাই কাল দুটো হরি তোকে ভিক্ষা করে দুটোই তোমাকে আমি দিইনি, একটা আমার কাছে রেখেছিলাম একটা তোমাকে দিয়েছিলাম, আজ তুমি যেই চেয়েছ সেই দিয়ে দিলাম, কি আমি ভালো করিনি? বাহ চমৎকার গোবিন্দ, এতদিন আমার সঙ্গ করে এই শিক্ষা পেয়েছ? প্রভু কি বলছো তুমি, আমি তো তোমার কথা কিছু বুঝতে পারছি না। শোনো গোবিন্দ, সন্ন্যাসীর নহে কবু সঞ্চয় বাসনা, তুমি আমার সঙ্গী হয়েছ বটে, কিন্তু সঞ্চয় বাসনা তোমার মন থেকে এখনো যায়নি গোবিন্দ, তুমি সঞ্চয়ই, তুমি সঞ্চয়ই করেছ। আর গোবিন্দ আমি তো কোনো সঞ্চয়বৃত্তি মানুষের সঙ্গ করি না, তাই আজ থেকে আমি তোমাকে ত্যাগ করলাম না। না দয়াময় এ কথা তুমি বলতে পারো না, আমি মানছি আমি সঞ্চয় করেছি, কিন্তু প্রভু সঞ্চয় যদি আমি করেও থাকি সে তো আমার নিজের জন্যে করিনি, আমি তো তোমার জন্যে করেছি। ও দয়াময় এর জন্যে যদি কোনো সাজা হয়ে থাকে তুমি আমাকে মারো, তোমার মুখে যা আসে তুমি তাই বলো, তাই বলে তোমায় আমি ছাড়তে পারবো না দয়াময়, আমি তোমায় ছেড়ে থাকতে পারবো না দয়াময়, কেউ জানুক বা না জানুক তুমি তো জানো যে আমি তোমায় কতটা ভালোবাসি, আমি তোমায় ছাড়তে পারবো না প্রভু। ভক্তগণকে গৌরহরি বলছে, ভক্তগণ গোবিন্দ গো সব কিছু ত্যাগ করেছে ঠিকই, কিন্তু ওর সঞ্চয় বাসনা এখনো মন থেকে যায়নি, তাই আমি মনে করি ওর মুখদর্শন করা আমার উচিত নয়, তাই আজ থেকে ওকে আমরা ত্যাগ করব, আর এই মুহূর্তে এই অগ্রদেব থেকে আমরা চলে যাব। না না দেবয় তুমি যেতে পারো না, ছুটে গিয়ে চরণটা জড়িয়ে ধরেছি, আমি তোমায় ছাড়বো না প্রভু, আমি তোমায় ছাড়বো না। ও দয়াময় দয়াময় আমি আর কখনো এমন ভুল করব না, তুমি তো জানো, তুমি তো জানো প্রভু আমি না জেনে না বুঝে ভুল করেছি, এতে যদি সাজা হয় তুমি আমাকে মারো, তোমার মনে যা চাই বলো, কিন্তু আমি তোমায় ছেড়ে থাকতে পারবো না। তুমি পতি পাবন হরি হে তুমি যেও না চলে কৃপা করে দয়াল হরি তুমি রাখো চরণে, তুমি কৃপা করে দয়াল হরি আমায় রাখো চরণে,
তোমার শরণে ও গো প্রভু জীবনী শিরুই আমি তোমারই শরণে দয়াল হরি রাখো চরণে একবার কৃপা করে দয়াল হরি রাখো চরণে তবে তুমি যাওয়ার আগে আমার একটা কথা শুনে যাও ও দয়াময় তুমি চলে যাচ্ছো চলে যাও আমি চাই না তোমার সঙ্গী হতে কিন্তু তুমিও শুনে যাও যদি আমি মনে প্রাণে তোমাকে ভালোবেসে থাকি যদি আমার বলতে সর্বস্ব আমি তোমার চরণে সঁপে দিয়ে থাকি আজ চলে যাচ্ছ চলে যাও কিন্তু আমিও বলে গেলাম এক পক্ষ কালের মধ্যে তোমাকে আমার কাছে আবার ফিরে আসতে হবে আমি চাই না তোমার সঙ্গী হতে চলে গেল মা ধুলাই বড়াগুলি দিয়ে গোবিন্দ ঘোষ কাঁদছে অগ্রদেব বাসী তারা গোবিন্দকে দেখে চিনতে পেরেছে হায় হায় কিন্তু আমাদের গ্রামেরই ছেলে সবাই মিলে গোবিন্দকে ধরে নিয়ে তার ঘরে পৌঁছে দিয়েছে কিন্তু মা যেজন আমার গৌরহরির সঙ্গ পেয়েছে এছাড় ঘরে তার কি আর মন বসে পনেরো দিনে এক পক্ষ কাল গো মা এক একটা দিন চলে যায় যেন মনে হয় এক এক বৎসর চলে যাচ্ছে থাকতে পারছে না প্রভুকে ছেড়ে দেখতে দেখতে আজ ১৩ দিন হয়ে গেল গোবিন্দ ঘোষ কাঁদে আর বলে প্রভু তুমি এত দিন হয়ে গেল তুমি আমায় তখন দেখা দিলেই না আমারই প্রাণ আমি আর রাখবো না নয়নের জলে মুখ ভাসিয়ে কাছে আর যাচ্ছি গঙ্গার জলে নিজেকে বিসর্জন করে দেবে আর সে বাঁচতে চাই না কাঁদতে কাঁদতে যাচ্ছে দুটি নয়ন জলে ধুইয়ে দেব তোমার দুটি করিয়া গ্রহ শ্রী সচী নাম আমি নয়ন জলে ধুইয়ে দেব তোমার দুটি রাঙা চরণ দুটি নয়ন তুমি করিয়া
জানি হে প্রভু না জানি সাধন না জানি ভজন না জানি সাধন না জানি ভজন কোন গুণে পাব আমি না জানি ভজ না জানি সাধ বল কোন গুণে পাব ওরা চর দুটি নয় গঙ্গার জলে নামছি কিন্তু মা গো ভক্তের কি মৃত্যু হয় গো আমার করুণাময় গৌর সুন্দর তখন ছিলেন তিনি রামকেলিতে অন্তরে জানতে পারলেন যে গোবিন্দ ঘোষ জলে ডুবে মরতে যাচ্ছে তাই বিলম্ব না করে তিনি একটা কষ্টি পাথর ওই রামকেলিতে গঙ্গার জলে ভাসিয়ে দিলেন দেখলো কে জগদানন্দ ও দেবা এ তুমি কি করছো প্রভু বললেন প্রশ্ন করো না জগদানন্দ যা দেখছো দেখো সময় হলে উত্তর পাবে সেই পাথরটা ভাসতে ভাসতে অগ্রদ্বীপের ঘাটে এসে পৌঁছাল এদিকে গোবিন্দ ঘোষ কি করেছে এক পা দুপা করে জলে নামছে মা নামতে নামতে যখন বক্ষস্থলে জল ওই পাথরটা ভাসতে ভাসতে গোবিন্দ ঘোষের অঙ্গে এসে লেগেছে আর যখনই অঙ্গে লেগেছে গোবিন্দ ঘোষ ভেবেছে কোনো মরা পোড়ানো কাঠ কালো কষ্টি পাথর তো তাই পোড়ানো কাঠ মনে করে হাতে করে নিয়ে তীরে উঠে আবর্জনার মধ্যে ছুঁড়ে ফেলে হঠাৎ দৈব বাণী হলো গোবিন্দ নিজেকে বিসর্জন করো না ঘরে ফিরে যাও তুমি ঘরে ফিরে যাও গোবিন্দ আর মরা হলো না মা ওই দৈব বাণী শুনে ঘরে চলে এলো দেখো যেদিন ১৩ দিন পার হলো আর ১৪ দিন ভক্ত যদি মনে প্রাণে ভগবানকে ভালোবাসে তার ভক্তি যদি কানায় কানায় পূর্ণ হয়ে যায় মা ভক্তকে ভগবানের কাছে যেতে হয় না তিনি নিজেই ছুটে আসে ভক্তের কাছে তবে ভক্তের মতো ভক্ত হতে হবে সঠিক ভক্ত হতে হবে চারিবেদ সর দর্শন পড়িয়া যে জন সে যদি গৌরঙ্গ নাহি ভজে বৃথা তার অধ্যায়ের লোচন বিহীন জন দরপণে অন্ধে কিবা কাজে তোমার মধ্যে অনেক বিদ্যা আছে অনেক জ্ঞান আছে কিন্তু তোমার মধ্যে যদি ভক্তি না থাকে তোমার ওই বিদ্যা অধ্যয়ন বৃথা পাণ্ডিত্য ছিল কার কৃষ্ণের প্রিয় সখা যার নাম উদ্ধব কৃষ্ণেরই মতো দেখতে এই উদ্ধব যে কিনা কৃষ্ণকে জ্ঞান মার্গ দিয়ে ভালোবাসত সে জানতো ভগবানকে সে যেমন তেমন কেউ নয় কিন্তু যাদের মধ্যে জ্ঞান ছিল না যাদের মধ্যে বিদ্যা ছিল না যাদের মধ্যে শিক্ষা ছিল না কিন্তু কৃষ্ণ ছাড়া আন জানতো না তারা কারা বৃন্দাবনের গোপবালাগণ বৃন্দাবনের রাখালগণ বৃন্দাবনে মা যশোমতী বৃন্দাবনে নন্দ মহারাজ যারা কৃষ্ণকে ভক্তিভরে নিজের সন্তান রূপে ভালোবাসত তাই উদ্ধবের একদিন চরম শিক্ষা দিয়েছিলেন ভগবান উদ্ধব বলছে যে কানাই তুই কাঁদছিস কেন বৃন্দাবনে সবাই বোকা তারা জানে না তুই কে তাই তারা পাগলের মতো কাঁদে কিন্তু তুই কাঁদছিস কেন তাই উদ্ধবকে বলেছিল তুই যা তুই গিয়ে গোটা বৃন্দাবন ঘুরে আয় কৃষ্ণের মতো সাজিয়ে পাঠিয়ে দিয়েছিলেন আর বৃন্দাবনে গিয়ে শ্রীমতী রাধারানী সখীগণ মা যশোমতী সখাগণ তাদের কথা শুনে
উদ্ধব তার চরম শিক্ষা হয়, সেও শেষ পর্যন্ত রাধা নাম গাইতে গাইতে কৃষ্ণের চরণে সে লুটিয়ে পড়ে। তাই শাস্ত্রে বললেন, তোমার মধ্যে যদি পাণ্ডিত্য থাকে কিন্তু যদি তোমার ভক্তি না থাকে বৃথা তোমার অধ্যয়ন, কোনো লাভ নেই। কিন্তু যদি তোমার মধ্যে ভক্তি থাকে, বেদ বিদ্যা দুহ কিছু নাহি জানত, সে যদি গৌরাঙ্গ করে সারে ঠাকুর নয়ন আনন্দেতে ভনে, সেই তো সকলি জানে সর্বসিদ্ধি করে তলে তার দায়। সময় থাকতে ভালোবাসতে হবে, সময় চলে গেলে হবে না। আমরা ভগবানকে কখন ডাকি, দুঃখ পায় সে হরি ভাজে শুকনা ভাজে কেই, সুখ মেয়ে যে হরি ভাজে দুঃখ কাহা সে হাই রে মনোয়া। আমাদের জীবনে যখন দুঃখ আসে তখন ভগবানকে ডাকি বাবা। সুখের সময় ডাকি কেউ, সুখের সময় ডাকি না। যখন আমাদের কেউ থাকে না তখন ভগবানকে ডাকি, আর যখন আমাদের সব হয়ে যায় তখন আমরা তাকে ভুলে যাই। আজ গোবিন্দ ঘোষকে দেখেই তার প্রমাণ, দেখুন কি হচ্ছে। যখনই প্রভু আমার গোবিন্দ ঘোষের ঘরের কাছে এলেন, গোবিন্দ ঘোষকে ডাকলেন, গোবিন্দ দরজা খুলে দেখছে বাইরে গৌর সুন্দর, ছুটে গিয়ে প্রভুর চরণটা জড়িয়ে ধরেছে গোবিন্দ। গৌর হরি বলছে, গোবিন্দ কেঁদো না, শান্ত হও, আমি তোমার কাছে এসেছি তো, ওদয়াময় কথা দাও, তুমি আমার চরণ ছেড়ে আমাকে আর কোথাও তোমার চরণ ছাড়া করবে না। ঠিক আছে, কথা দিলাম, কিন্তু গোবিন্দ আমি যে আসবো সেটা তো তুমি জানতে না তো দয়াময়, আমাকে তো কেউ কিছু বলেনি। সে কি, ও গোবিন্দ তুমি কি গঙ্গার জলে ডুবে মরতে গিয়েছিলে? হ্যাঁ প্রভু। সেখানে গিয়ে কিছু পেয়েছিলে? পেয়েছিলাম প্রভু, একটা পোড়া কাষ্ঠ। যাও যাও নিয়ে এসো, সেটাই তো আমার আগমন বার্তা। সঙ্গে সঙ্গে গোবিন্দ ওই গঙ্গার পাড়ে গিয়ে আবর্জনার ভিতরে খুঁজতে খুঁজতে সেই পোড়া কাষ্ঠটা হাতে করে নিয়ে দেখছে, হায় হায় এ তো পোড়া কাষ্ঠ নয়, কষ্টি পাথর। প্রভুর কাছে এনে যেই না দাঁড়িয়েছে, গৌর হরি বলছে, শোনো গোবিন্দ, এই কষ্টি পাথর দিয়ে একটা বিগ্রহ তৈরি হবে, আর সেই বিগ্রহটা আমি তোমার ঘরে স্থাপন করব। নিজে হাতে প্রভু স্থাপন করলেন আর নাম দিলেন গোপীনাথ। গোবিন্দ আজ থেকে এই বিগ্রহের নাম গোপীনাথ। তবে হ্যাঁ শোনো গোবিন্দ, তুমি প্রতিদিন ভিক্ষা করবে, সঞ্চয় করে রাখবে না, যা পাবে পুরোটা সেবায় দিয়ে দেবে। আর তোমার তো একা একা ঘরে ভালো লাগবে না, তাই তুমি বিবাহ করো। হরি ওম। এবার দেখুন মা সংসার দিচ্ছে। ও গোবিন্দ তোমার তো একা একা মন বসবে না সংসারে, তাই তুমি একটা বিবাহ করো, দুইজনে গোপীনাথের সেবা দিও। বেশ তাই হবে প্রভু, কিন্তু হ্যাঁ দয়াময় তোমাকে তো আমি ছাড়বো না, তুমি আমাকে বিবাহ করতে বলছো বিবাহ করব, এক ভিক্ষা করে যা পাবো সবই প্রভুর সেবায় দেব, কিন্তু তোমাকে কিন্তু আমি ছাড়বো না। প্রভু বলছে, শোনো গোবিন্দ আমি তো তোমায় ছেড়ে যাব না, কথা তো দিয়েছি তোমায় ছেড়ে যাব না। আমাতে আর গোপীনাথে অভেদ জানিও, শুদ্ধ ভক্তিতে ওই গোপীনাথের সেবা যে করিও, একই অঙ্গ হয় গোপীনাথের সেবা দিলে আমি পাইব নিশ্চয়, পাইব নিশ্চয়। কথা দিলাম তোমায়, গোপীনাথকে সেবা দিলে সেই সেবা আমি পাব। দয়াময় তাহলে এবার তুমি বলো কোথায় যাবে তুমি? ও গোবিন্দ তুমি কি জানো না আমি কোথায় যাব? হ্যাঁ, আমার মন মানে না, যাব বৃন্দাবনে, আমার মন মানে যাব বৃন্দাবনে, আমি নয়ন ভরে হেরব সদা, বেশ
प्रभु तो भक्तगण के लिए चले गेल बाबा और एदिके देखुन गोविंद घोष की करछे प्रतिदिन भिक्षा करे दिने चार बार सेवा दिच्छे भगवान के चार बार और ओई जे प्रभु बोले गेल जे तुमी किन्तु विवाह करो एका एका घर भालो लागबे ना তাই এক বছর যেতে না যেতে একটা সুকন্যার সঙ্গে গোবিন্দ ঘোষ বিবাহ করলেন হরি বল যেদিন বিবাহ করলেন বিবাহের পর যখন নিজের স্ত্রীকে নিয়ে ঘরে এলেন সেই দিন থেকে ভগবানের সেবা একবার কমে গেল বাবা দিনে তিনবার হয়ে গেল এক বছর যেতে না যেতে একটি পুত্র সন্তান হলো ছেলের নাম রাখলেন ভগবানের নাম নিজের স্ত্রীকে বলছে ও মাধবী এটা হচ্ছে আমার পুত্র গোপীনাথ আর ওটা হলো আমার বিগ্রহ গোপীনাথ আমি দুই পুত্রের পিতা সন্তান যেদিন ঘরে এলো সেদিন থেকে ভগবানের সেবা হতে লাগলো দিনে দুইবার আরো একবার কমে গেল এটা শুধু গোবিন্দ ঘোষ না এটা আমাদের ক্ষেত্রেও হয় এটা আমাদের ক্ষেত্রে হয় সারা দিনে ভগবানকে দুটো নকুল দানায় বরাদ্দ থাকে বাবা 100 গ্রাম কত টাকা নেয় 8 টাকা 8 টাকা 100 100 গ্রাম যার নাম হচ্ছে নকুল দানা এই নকুল দানা 24 ঘন্টার মধ্যে ভগবানকে আমরা একবার দিই তাও দুটো তার বেশি না দেখবেন আমরা অনেকেই অনেকের বাড়িতে যাই তো দেখেছি তিনতলা বাড়ি বাবা সামনে বিশাল গাড়ি ঘোড়া আছে এখন তিনতলার উপরে হয় সিঁড়ির ঘরে আর না হয় ছাদের সিঁড়ি চিলে কোঠায় সেখানে ভগবানের একটা চিত্রপট কোন রকমে আছে বসানো সেখানে সেই যে দুটো নকুল দানা দিয়ে এসেছে সকালবেলা আর সেদিকে যাওয়ার সময় নেই বাড়িতে যদি পাঁচজন ব্যক্তি থাকে পাঁচজনের পাঁচ দুগুণে দশ পদের রান্না করতে করতে দিন চলে রান্না করতে করতে দিন চলে যায় ওই দুটো নকুল দানা আচ্ছা বলুন না মা যদি আপনি আপনার সন্তানকে দুটো নকুল দানা 24 ঘন্টার মধ্যে দেন কি আপনি দুটো নকুল দানা আপনার ছেলেকে দেবেন দিয়ে রেখে দেবেন আর কিছু খেতে দেবেন না কি পারবেন তো পারবেন হ্যাঁ কি না বলুন পারবো না তাহলে ভগবানের বেলায় কি করে পারি আমরা দুটো নকুল দানা খুব বেশি হলে কোনোদিন হয়তো একটা শোষা বা একটা আপেল আসলো তাই ভগবানের সেবায় লাগলো আর না হলে নকুল দানা ঘুরে ফিরে নকুল দানা হরি বল তাহলে যিনি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক তার কি কিছু অভাব আছে নেই ভগবানের কাছে সব আছে শুধু একটা জিনিস নেই সেটা হচ্ছে ভক্তি যেটা দিয়ে তাকে বেঁধে রাখা যায় একমাত্র ভক্তি দিয়েই তাকে বাঁধা যায় তাছাড়া ধন ঐশ্বর্য দিয়ে তাকে পাওয়া যায় না তো ভক্তি ভরে আমরা যদি ভগবানকে সেবা না দিতে পারি সারা দিনের মধ্যে ওই দুটো পর্যন্ত অপেক্ষা করতে হয় ভগবানকে যে কখন ভক্ত আমাকে দুটো নকুল দানা দেবে হ্যাঁ একটা স্টিলের থালায় ওই যে দিয়ে আসে সেই প্রসাদটা নিজে যে খাবে সেই সময়টুকু হয় না খায় কে কারা খায় বাবা কালো কালো পিঁপড়িগুলো গিয়ে খায় এই তো আমাদের অবস্থা চিন্তা করুন মা এই জন্মে যদি কর্ম করতে না পারি আবার কতদিন অপেক্ষা করতে হবে এই সুন্দর দেহ পাওয়ার জন্য কৃষ্ণ ভজিবার করে সংসারে আইনো আমরা এসেছি কেন কৃষ্ণ ভজন করব বলে কিন্তু কৃষ্ণ ভজন তো দূরে থাক ভগবানের দাস না হয়ে আমরা সবাই মায়ার দাস হয়ে বসে আছি 84 লক্ষ যিনি ভ্রমণ করেছি তারপরে এত সুন্দর দেহটা পেয়েছি ভগবানের সেবা করবার দেহ পেয়েছি কিন্তু তার কথা ভুলে গেছি সবাই তাই তো আজ আমাদের ভগবান তিনি যেমন দেন তেমন আবার কাটাচ্ছে দেখুন একদিন ভিক্ষা করে এসে ডাকছে মাধবী যা কিছু ভিক্ষা করেছি দুই ভাগ করো আর এক ভাগ রসি করো মানে রান্না করো আমি গঙ্গা থেকে স্নান করে আসি এসে গোপীনাথের সেবা দেব এখন স্নান করে এসে দেখছে ঝোলাটা যেখানে রেখেছিল সেইখানে পড়ে আছে রান্না হয়নি মা গোবিন্দ ঘোষ চিন্তা করছে কি ব্যাপার এখনো রান্না করলো না মাধবী গেল কোথায় ডাকতে ডাকতে ঘরের মধ্যে প্রবেশ করে দেখছে যে বিগ্রহ গোপীনাথ তার চরণতলে তার স্ত্রী মাধবী উপুড় হয়ে পড়ে আছে মনে মনে চিন্তা করছে যে নিশ্চয়ই মাধবী তার মনের কথা তার চরণে জানাচ্ছে ডাকছে ও মাধবী
আরে ওঠো ওঠো ওঠো, এখন চরণ ধরে পড়ে থাকলে হবে? কত বেলা হয়ে গেছে, রান্না করো, সেবা দিতে হবে, তারপরে তোমার মনে যা চাই তাই বলো। আগে ওঠো দেখি। উঠছে না, উঠবে কি করে, দেহে প্রাণ থাকলে তো। ডাকছে, সাড়া পাচ্ছে না। কি ব্যাপার, সাড়া দিচ্ছে না কেন? কাছে গিয়ে যেই না গাত্র স্পর্শ করেছে, দেখছে মাধবী রসার দেহ, চিৎকার করেছে, গোপীনাথ তুমি আমার মাধবীকে কেন কেড়ে নিলে? গোপীনাথ কি অপরাধ করেছে আমার মাধবী, তুমি তাকে কেন কেড়ে নিলে? চিৎকার করে কাঁদছে বাবা। পাড়ার লোক সবাই ছুটে এসে দেখছে মাধবী রসার দেহ, তাড়াতাড়ি করে সবাই গোবিন্দ ঘোষের মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিচ্ছে, শান্ত হও গোবিন্দ, দেখো তোমার মাধবী হলে তোমায় ছেড়ে যেত না, সে তো তোমার নয়, যিনি দিয়েছেন তিনিই নিয়েছেন, কেঁদো না গোবিন্দ, শান্ত হও, তোমার তো একটা সন্তান আছে, তুমি তাকে নিয়ে সংসারে সুখে থেকো। সান্ত্বনা দেবার পর গোবিন্দ ঘোষ নিজে হাতে নিজের স্ত্রীর শেষকৃত্য করলেন, আর কিছু বললেন না মা, শেষকৃত্য করে প্রতিদিন ভিক্ষা করে যা পাই, নিজের সন্তান আর বিগ্রহ গোপীনাথ, এই তিনজন হচ্ছে সেবা করে। এখন দেখতে দেখতে কি হলো বাবা, গোবিন্দ ঘোষ সেবা অপরাধী হয়ে যাচ্ছে। কিভাবে, না নিজের ছেলের জন্য যেটা রাখছে ভুল করে সেটা গোপীনাথের সেবায় দিচ্ছে, আর গোপীনাথের জন্য যেটা রাখছে ভুল করে নিজের পুত্র গোপীনাথকে দিচ্ছে। প্রভু মনে মনে চিন্তা করলেন, ভক্ত তো মায়ার বাঁধনে আবদ্ধ হয়ে দিনে দিনে দেখছি সেবা অপরাধী হয়ে যাচ্ছে, তো যে বাঁধনটা আছে এটাও আমাকে কাটিয়ে নিতে হবে। কিভাবে কাটাতে হবে, ছেলে একটু একটু করে বড় হলো বাবা, বয়স হলো 5 বৎসর। 5 বৎসরের শিশু প্রতিদিন যখন মাঠে খেলা করে, অন্যান্য বন্ধু যারা, সন্ধ্যা হওয়ার সাথে সাথে তাদের মায়েরা তাদের ছেলেকে কোলে করে ঘরে নিয়ে যায়, আর ওই ছোট্ট গোপীনাথ 5 বৎসরের শিশু, তাকে তার মা কোনোদিন নিতে আসে না, প্রতিদিন বাবার কাছে বসে, বাবার কোলের মধ্যে বসে বলে, বাবা ও বাবা, সবার তো মা আছে কিন্তু বাবা আমার মা কোথায়? গোবিন্দ ঘোষ সন্তানকে বুকের মধ্যে জড়িয়ে ধরে, ধরে বলে, বাবা দুঃখ করিস না, আমি তো আছি রে, আমি তো আছি। বাবা না, আমার মা কোথায়? সবার তো মা আছে, কত আদর করে ভালোবাসে, আমার মা কোথায়? প্রতিদিন যখন একই প্রশ্ন করছে, আর সহ্য করতে না পেরে গোবিন্দ ঘোষ বলছে, তুই মায়ের কথা জানতে চাস? তবে যা, ওই যে মন্দিরে দাঁড়িয়ে আছে, ওই মন্দিরে গোপীনাথকে গিয়ে জিজ্ঞাসা কর তোর মা কোথায়। 5 বৎসরের শিশু মা, সে তো আর অত শত বোঝে না, যেই বাবা বলেছে মনে মনে ভাবছে, তাহলে গোপীনাথ বোধহয় জানে আমার মা কোথায়। তাই দেরি না করে বাবা যখনই গঙ্গা স্নানে চলে গেছে, সেই সময় মন্দিরের ভিতরে প্রবেশ করেছে, প্রবেশ করে বিগ্রহ গোপীনাথের সামনে নিজের পুত্র গোপীনাথ করজোড়ে বলছে, গোপীনাথ হো গোপীনাথ, জানো সবার তো মা আছে কিন্তু আমার মা কোথায়? আমার বাবা বলল, তুমি নাকি জানো আমার মা কোথায়, বলো না গোপীনাথ আমার মা কোথায়? বলে দা হে গোপীনাথ, বলো কোথায় আমার মা? বলে দা বলো কোথায় আমার মা? ডাকি আমি ¡Gracias!
খুঁজে পেলাম না বলো বলো কোথায় আমার মা বলে দাও নিজের পুত্রকে ডাকছে ও গোপীনাথ কোথায় গেলি বাবা আয় আমার কোলে আয় কোলের মধ্যে সন্তানকে বসিয়ে নিয়ে হাত বুলাচ্ছ দেখছি মা মা বলে কাছ হাত ঘুরে বলছে বাবা কাঁদিস না কাঁদিস না রে ও তোকে কোনো দিন বলবে না তোর মা কোথায় আমি বলছি শোন আমার কথা শোন আমি তোর মা আমি তোর বাবা তুই আমাকে মা বলে না আমাকে বাবা বলে না কাঁদিস না বাবা তুই ছাড়া যে আমার আর কেউ নেই রে কাঁদিস না তুই যদি কাঁদিস আমি কোথায় যাব বল আমি কোথায় শান্তি পাবো বলতে বলতে সন্তানের বদনে যেই না লক্ষ্য দিয়েছে দেখছে তার পুত্রের বদন থেকে ঝলকে ঝলকে রুধির ঝরছে চিৎকার করে যে গোপীনাথ গোপীনাথ না তুমি আমার সন্তানকে কিনে নিতে পারো না গোপীনাথ ও ছাড়া যে আমার আর কেউ নেই গো তুমি কিনে নিও না গোপীনাথ তুমি তো আমার স্ত্রীকে কেড়ে নিয়েছো আমি তো তোমায় কিচ্ছু বলিনি গোপীনাথ আমার একমাত্র পুত্রকে তুমি কেড়ে নিও না গোপীনাথ ও ছাড়া যে আমার আর কেউ নেই আমি তো তোমায় বলিনি গোপীনাথ হ্যাঁ আমার সংসার দাও আমার স্ত্রী দাও আমার পুত্র দাও আমি তো তোমার কাছে কিচ্ছু চাইনি দিয়েছিলে কেড়ে নিও না প্রভু তবে কেড়ে কেন নিতে শুদ্ধ বসন পরে
মন্দিরের ভিতরে প্রবেশ করে বলছে গোপীনাথ এত নিষ্ঠুর এত কঠিন তুমি কি করে হলে এত পাষাণ কি করে হলে আমি তো তোমার কাছে কোনোদিন কিছু চাইব আজ তুমি সব কিছু দিয়ে আবার সবই কেড়ে নিলে আজ থেকে আমি তোমাকে অনাহারে রাখব আমি তোমাকে আর সেবা দেব না একদিন দুই দিন তিন দিন চলে যায় মা আর সেবা দেয় না গোবিন্দ ঘোষ কিছু খায় না বাড়ির মধ্যে বারান্দায় ধুলাই গড়াঘড়ি দিয়ে কাঁদে আর বলে ও গোপীনা কোথায় গেলি বাবা ফিরে আয় একবারে সে বাবা বলি না ওরে তুই ছাড়া যে আমার আর কেউ নেই রে একবারে ফিরে আয় গোপীনা দেখতে দেখতে চার দিন হলো বাবা আর গোপীনাথের সেবা দেয় না নিজেও কিছু খায় না ভগবান ওই পাথরের মধ্যে আর থাকতে পারছে না ভক্তির কান্না দেখে তিনি বিঘ্র থেকে সচল মূর্তি ধারণ করে পুত্র সেজে এক পা দু পা করে সে ডাকছে বাবা ও বাবা কে আমি গো তোমার পুত্র গোপীনাথ আমার পুত্র আমার পুত্র তো মরে গেছে আমার তো আর কেউ নেই কে তুমি আমি তোমায় চিনি না তুমি চলে যাও বাবা একদিন তো তুমি বলেছিলে যে তুমি দুই পুত্রের পিতা বাবা কারোর যদি দুটো সন্তান থাকে তার মধ্যে যদি একটা মারা যায় তবে কি বাবা আরেকটি সন্তানকে না খাইয়ে রাখে হরি বল হরি বল আর চার দিন হলো তুমি আমায় কিচ্ছু খেতে দাওনি আমার যে বড় খিদে পেয়েছে বাবা কিছু খেতে দাও ও তুমি এসেছো তুমি এসেছো আমার কাছে তুমি আমাকে বাবা বলে ডাকলে তুমি জানো এ জগতে সবাই কেন একটা পুত্র সন্তান চায় শেষের দিনে মাতা পিতার শেষ কৃত্য করবার তুমি তো আমাকে দিয়েছিলে আবার তুমি কেড়েও নিলে আজ তুমি আমাকে বাবা বলে ডাকলে পারবে শেষের দিনে আমার শেষকৃত্য করতে বাবা পারবো পারবে আমার জন্য এক মা সবজি স্বর্ণ খেতে পারবো বাবা পারবো পারবে আমার জন্য তুমি পিণ্ড দিতে পারবো বাবা পারবো পারবে আমার জন্য কাছা দিতে পারবো বাবা আমি পারবো আমি তোমায় কথা দিচ্ছি একদিন দুই দিন নয় পৃথিবীতে যতদিন চন্দ্র সূর্য উদয় হবে আমি ততদিনই তোমার শেষকৃত্য করে যাব এই আমি তোমায় কথা দিলাম এবার কিছু খেতে দাও বাবা আমার যে বড় খিদে পেয়েছে ও কয়েক বাড়ি থেকে ভিক্ষা করে এনে প্রভুর সেবা দিল মা এইভাবে কিছুদিন যেতে না যেতে গোবিন্দ ঘোষ শয্যাশায়ী হয়েছে আর চলতে পারে না আর ভগবান প্রতিদিন বিগ্রহ থেকে সচল মূর্তি ধারণ করে ধীরে ধীরে ঘরে এসে বাবার শিয়রের পাশে বসে গলাটা জড়িয়ে ধরে কাঁদে আর বলে বাবা তোমার কি কষ্ট হচ্ছে নারে আমার যে যাওয়ার সময় হলো রে ও
आज आर मने नहीं भगवान पुत्र से तार माथार पाशे बसे आछे सब विस्मरण हो जाच्छे मा विस्मरण भूले जाच्छे मने पड़छे अंतिम समय एसेछे तो ओ गोपीना बोलो बाबा आमाय एकटु चरणामृत दिबि सचरणामृत पान कराछे गोपीना बोलो बाबा जाबार आगे तुई आमाय एकटु नाम शोनाबि बाबा आमार शियोरेर पाशे एक जोड़ा करताल आछे আমাকে একটু নাম শোনাবি বাবা শোনাবো করতাল হাতে নিয়ে ভগবান বসে বসে হরি নাম করছে নয়নের জলে মুখ ভাসিয়ে কাঁদছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ প্রাণ পাখিটা চলে গেল কেউ জানতে পারলো না গোবিন্দ ঘোষ পুত্র সেজে আহা গোপীনাথ পুত্র সেজে পাড়াপড়শিকে ডেকে বলছে কে আছো তোমরা শিগগিরই এসো আমার বাবা মরে গেছে তার শেষকৃত্য করতে হবে জানতে পেরে সবাই এসে মাটি খুঁড়ে গোবিন্দকে সমাধি দিলেন এদিকে বাবা মন্দিরের পূজো তো আর বন্ধ থাকে না গো দ্বিতীয় এক পূজারীকে প্রভু স্বপ্ন দেখাচ্ছে পূজারি মন্দিরের ভিতরে প্রবেশ করে আমার আজ বেশ খুলে দাও কেন জানো আমার বাবা মরে গেছে গো কাঁচা পরিয়ে দাও আমায় আর এক মাস প্রতিদিন একবার হব্যিষণ্ণ করে আমায় সেবা দেবে শোনো এক মাস পর চৈত্র মাসে মধুকৃষ্ণ একাদশী তিথিতে আমাকে স্নান করিয়ে শুদ্ধ বসন পরাবে কেন দয়াময় আমি আমার পিতার পিণ্ড দেব সবাইকে নিমন্ত্রণ করবে সবাই যেন আসে আমি নিজে হাতে সবাইকে সেবা দেব ক্ষমা যদি নিজের সন্তান শ্রাদ্ধের কাজ করত এক মাস পর একদিন তারপরে তো ভুলে যেত তাই না আজ ভক্তির জন্য ভগবান পিণ্ড দান করে যাচ্ছেন আজও করছেন আজও বর্তমান অগ্রদীপে যারা গেছেন নিশ্চয় দেখেছেন কোথায় সেটা কাটোয়া যদি আপনি এদিক থেকে যান যদি নবদ্বীপ থেকে কাটোয়া যান তাহলে কাটোয়ার আগে পড়ে অগ্রদীপ ওই অগ্রদীপে আজও গঙ্গার পাড়ে
प्रभु के काछा पड़िए निये जावा हय भक्तेर जन्य भगवान आज पिंड दिच्छेन आर जतदिन चंद्र सूर्य उदय हबे पृथ्वीते ततदिन ही श्राद्ध क्रिया चलबे तई भक्तेर मतो भक्त जदि हवा जाए तबेई तो भगवान पुत्र सेजे भक्त बासना पूर्ण करे आज पिंड हाते करे निये दाड़िये आछे তাই বৈষ্ণব বললেন দেখো দেখো দাঁড়াইল গ পিনা পিণ্ড হাতে কো রে দেখো দাঁড়াইল গ পিনা আজ ভগবান ভক্তের বাসনা পূর্ণ করলেন শাস্ত্রে বললেন করুণাময় আমার গৌরহরি তিনি কৃপা করে ভক্তের মন বাসনা পূর্ণ করলেন এখানেই ভক্ত আর ভগবানের লীলাকে আমরা বিশ্রাম রাখবো শাস্ত্রে কি বললেন যুগে যুগে তুমি এসেছো ধরাতে রাখিতে তোমারি ভক্তেরি মা যুগে যুগে তুমি এসেছো ধরাতে রাখিতে তোমারি ভক্তেরি মা আজ দাঁড়াইল তোমারি এই ভক্তের মা।